বহু প্রতীক্ষার পর উদ্বোধন হলো শিয়ালদা মেট্রো। শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাওড়া স্টেশন থেকে তিনি উদ্বোধন করলেন নতুন মেট্রো স্টেশনের লাইনের। আগামী বৃহস্পতিবার থেকে পরিষেবা চালু হয়ে যাবে এই মেট্রো লাইনের। সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত চলবে মেট্রো। রেলমন্ত্রকের আশা, এই মেট্রোর স্টেশনের প্রতিদিন 40 থেকে 50 হাজার মানুষ যাতায়াত করবেন। শিয়ালদা দিয়ে শহরের অন্যতম কর্মক্ষেত্র সরলেক সেক্টর 5 জুড়ে দেওয়ার জন্য এই সুবিধা অনেকেই গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এদিন বিকেলের দিকে শিয়ালদা স্টেশনে এসে হাজির হন। সেখানে তিনি স্টেশনের সাউথ গেট দিয়ে প্রবেশ করেন। নর্থ গেটে অত্যাধিক ভিড় থাকার কারণে তিনি সাউথ গেট দিয়ে ঢোকেন। তিনি তারপরে ট্রেনে ওঠেন, কিন্তু অত্যাধিক ভিড় থাকায় তিনি ফুলবাগানে যেতে পারেনি। তারপরে শিয়ালদা মেট্রো স্টেশনে তিনি বেরিয়ে যান। হাওড়ার মূল অনুষ্ঠানের আগে শিয়ালদা স্টেশন দেখতে এসেছিলেন বলেই খবর। এরপরে হাওড়ার মূল অনুষ্ঠানে যোগ দেন স্মৃতি ইরানি। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। উপভোক্তাদের সঙ্গে আজকে আন্দোলনে আপনি কি বৈঠক করেছেন? সেখানে প্রশ্ন উঠছে যে বিজেপির বৈঠকে কেন কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তারা বা বেনিফিশিয়ারি? আজ আর কাল মানে হাওড়া জেলে মে নাগরিকোঁ সে সংগঠন সে চর্চায় কি নাগরিক সে সংবাদ কর ফিডব্যাক লেনা কিসি ভি স্বস্থ রাজনীতি অথবা ডেমোক্রেসি কা এক উত্তম উদাহরণ হ্যায়। কুছ নাগরিকোঁ নে इस बात की व्यथा को व्यक्त किया कि उन्हें प्रधानमंत्री आवास चाहिए लेकिन उन्हें नहीं दिया जा रहा। कई गरीब परिवारों ने प्रधानमंत्री जी के जल जीवन मिशन से जुड़ने की बात की, उन्होंने कहा उनको वो सुविधा नहीं दी जा रही थी। मैंने स्वयं हावड़ा के जिला अधिकारियों से इस संदर्भ में चर्चा की और उनसे आग्रह किया, उनको बताया ये कौन सा विधानसभा है जहाँ पर गरीब नागरिक मुझसे मिले। मैं आशावादी हूँ कि जिन नागरिकों ने अपनी व्यथा को मुझे कहा और जिन डिस्ट्रिक्ट ऑफिसर्स को मैंने वो संदेश पहुँचाया वो नागरिक की इस दुविधा का कहीं ना कहीं समाधान देंगे। प्रधानमंत्री जी के राष्ट्रीय स्कीम से गरीब नागरिक को निश्चित रूप से जोड़ेंगे। धन्यवाद। आज ए पर्यंत संगे रखूँ 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। देखते थकूँ सब जिलार सब खबर। सवार आगे 24 ঘন্টা ইন্ডিয়া টিভির पर्दा। नमस्कार।